হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে হলদিয়া থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেন 19 মার্চ থেকে কতগুলো চলছে, কখন চলছে এবং এর টিকিট প্রাইস কত সেই ব্যাপারে জানকারি দেবো। তো তোমরা যারা এই লাইনে ডেলি যাতায়াত করো আর কি চলাচল করো, তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি ভাবে চাকা না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো চলো, তো হলদিয়া থেকে হাওড়া যাওয়ার ফার্স্ট ট্রেন নাম্বার 1 হলদিয়া হাওড়া লোকাল হলদিয়া থেকে ছাড়বে সকাল 6টার সময়, হাওড়া পৌঁছাবে সকাল 9:17 এবং এর টিকিট প্রাইস 30 টাকা। নাম্বার 2 হলদিয়া হাওড়া ফার্স্ট লোকাল হলদিয়া থেকে ছাড়বে দুপুর 2:35, হাওড়া পৌঁছাবে বিকেল 5:48 এবং এর টিকিট প্রাইস 30 টাকা। নাম্বার 3 হলদিয়া হাওড়া লোকাল হলদিয়া থেকে ছাড়বে বিকেল 5:15, হাওড়া পৌঁছাবে রাত 8:50 এবং এটি হলদিয়া থেকে হাওড়া যাওয়ার শেষ ট্রেন আর কি লাস্ট ট্রেন। হলদিয়া থেকে ছাড়বে বিকেল 5:15, হাওড়া পৌঁছাবে রাত 8:50 এবং এর টিকিট প্রাইস 30 টাকা। তো এই ছিল 3টি ট্রেন হলদিয়া থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেন 19 মার্চ থেকে, এই 3টি ট্রেনই চলছে এই লাইনে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমাদের কিছু জানার হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো দেখা করবো নতুন নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।